দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীদের দ্বিতীয় দিন কর্মবিরতি। আসানসোল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের ডিপোর সামনে কর্মবিরতি গতকাল থেকে চলছে। আজ দ্বিতীয় দিন কয়েক দফা দাবি দাবা নিয়ে এই কর্মবিরতির বিক্ষোভে সামিল হয়েছেন অস্থায়ী কর্মীরা। কাজ করছো না করবে? আমরা এখন কর্মবিরতি রেখেছি। কদিন চলবে কর্মবিরতি? সেটা তো জানা নেই কতদিন চলবে। যতদিন আমাদের দাবি দাবা মানা না হচ্ছে ততদিন আমরা কী করবো, মানে খুব দুঃখের সহিত জানাচ্ছি। আমাদের খুব খারাপ লাগছে, আমরা কর্মতে যেতে পারছি না। নাম বলো তোমার? শান্ত বর্মা। সৌমিত্র বাঙ্গুরি, রিপোর্ট টাইমস বাংলা।